কবি দেবাশিস চৌধুরী কলমে সাধারণ মেয়ে, কণ্ঠে সোমা ব্যানার্জি চৌধুরী। আমি একজন সাধারণ মেয়ে, আর পাঁচটা মেয়েদের মতন আমার চাওয়া পাওয়াটাও সাধারণ। যখন বাদলা দিনে সারা আকাশ জুড়ে মেঘ জমে থাকে, আমার মনটাও উদাস হয়ে যায়, জানি না কেন। আর যখন ঝমঝম করে বৃষ্টি পড়ে, মনটা আমার খুশিতে ভরে যায়। জানো তো, বৃষ্টিতে আমার ভিজতে খুব ভালো লাগে। গাছপালা ফুল পাতার সঙ্গে আনন্দে মেতে যাই। আজি ঝরু ঝরু মুখরু বাদল দিনে, আজি ঝরু ঝরু মুখরু বাদল দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না। ঝরু ঝরু মুখরু বাদল দিনে, আজি ঝরু ঝরু মুখরু বাদল দিনে। আমার ভালো লাগা খারাপ লাগাটাও আর পাঁচজনের মতনই সাধারণ। আমিও জানো আর পাঁচজনের মতো অনেক জিনিস মানিয়ে নিতে শিখেছি। অনেক সময় সবার সাথে সাবলীলভাবে মিশতে পারি না। আমি একটু কম কথা বলি, নিন্দুকেরা বলে আমি নাকি খুব অহংকারী। সত্যি বলতো, কম কথা বলা বা চুপ থাকাটা কি অপরাধ? বাসে বা ট্রেনে যখন পরিচিত কারুর সাথে দেখা হয়, আমিও চেষ্টা করি তার খবর নেওয়ার, কিন্তু সব সময় হয়ে ওঠে না। অনেক সময় বন্ধু বান্ধবীদের সাথে কথা বলা হয়ে ওঠে না, সে বলে আমি তাদের ভুলে গেছি বা এখন আর পাত্তা দিই না, তা ঠিক নয়। আমার মনেও অনেক কথা জমে আছে, আমিও বলতে চাই, কিন্তু সব সময় হয়ে ওঠে না। আস্তে আস্তে কেমন যেন একা হয়ে যাচ্ছে। একাকিত্বের মধ্যে একটা আনন্দ আছে। এই ব্যস্ত শহরে লোকজনের ভিড় আর ভালো লাগে না। মনে হয় দূরে কোথাও প্রকৃতির মধ্যে হারিয়ে যাই। চির সবুজ জঙ্গল, উঁচু পাহাড়, বিশাল ঢেউয়ের মাঝে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলতে চাই, হে সুন্দরী বসুন্ধরী, তোমা পানি চেয়ে কতবার প্রাণ মরে উঠিয়াছে গে। প্রকাণ্ড উল্লাস ভরে ইচ্ছা করিয়াছে, সবলে আঁকড়ি ধরি এ বক্ষের কাছে। সমুদ্র মেখলা পরা তব কোটি দেশ।